হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা গতি সম্পর্কিত বিভিন্ন রাশি নিয়ে বিস্তারিত জেনেছি। আজকের পর্বে তুমি জানতে পারবে কোনো কিছুর বেগ, ত্বরণ ইত্যাদি কিভাবে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। বেগ এবং বেগের সূত্র নিয়ে আমরা আগের পর্বে আলোচনা করেছি। বেগকে দুই ভাগে ভাগ করা যায়, সম ও অসম বেগ। যদি একটি চলন্ত ট্রেন পূর্ব দিকে প্রথম সেকেন্ডে 5 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার এবং একই বেগে সামনে আগাতে থাকে, তাহলে ট্রেনের এই বেগকে সমবেগ বলা যায়। অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন না হলে তাকে সমবেগ বলা হয়।